ها شو গাড়ি এখনো ফেরেনি একটা কাজ যদি এদের দিয়ে ঠিক মতো হয় আমরা কিন্তু মেয়েটিকে জিজ্ঞেস করি না ওর বাড়ি কোথায় যদি বাড়ি দূরে হয়ে থাকে তাহলে আমি ড্রাইভারকে বলেছিলাম পৌঁছে একটা ফোন করতে কেয়ারলেস যিনি আমি একটু ব্যস্ত আছি বলেন আমি পিষি বলছি ও হ্যাঁ পিষি বলো ডাক্তার এসেছে তুই নিচে একবার আসবি না বাবা কখন থেকে ডাকছি তোকে চিনি থাক এখনো কত কাঁদছে সুনেত্রা আমি বাড়ি থেকে একটু ঘুরে আসছি ড্রাইভার এলে কি হলো না হলো আমাকে একবার খবর দেবে শিওর বল বল বলতে হবে তোকে মায়ের পা ছুঁয়ে তোকে বলতে হবে বলতে হবে অডিশন দিতে তুই গিয়েছিলি না যাসনি আনন্দ হচ্ছেটা কি বল তুই ওর সঙ্গে কথা বলতে চাস ঠিক আছে তো তুই তোর ঘরে নিয়ে যা সেখানে গিয়ে আলাদা করে কথা বল এখানে এতগুলো বাচ্চা কাচ্চা রয়েছে বাইরের লোকজন রয়েছে সেখানে এসে তুই কেন এরকম করছিস মা এটাই হচ্ছে আসল জায়গা এটাই আসল জায়গা এইখানে দাঁড়িয়ে ওকে বলতে হবে ও অন্যায় করেছে কি করেনি ও কি করেছে না করেছে সেটা জানবার অধিকার এখানে সকলের আছে আর মায়ের তো আছেই মায়ের বরেই তোর গলা তৈরি হয়েছে মা এইখানে আজকে আজকে এইখানে দাঁড়িয়ে আমাকেও জানতে হবে মা যে আমার এতদিনের সাধনা কি তবে ব্যর্থ হয়ে গেল নাকি বল বল চুপ করে থাকিস না বল বল কিসের আওয়াজ একটা আওয়াজ শুনতে চাই না দাও চোখ বন্ধ করে ঘুমাবে একদম ঘুমাবে আই আই না 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 গিনি গিনি না এই আবার চপল এইবার কিন্তু না দিদা জরাগন রেগেছে না এইবারে দেখবি না ঘুমলে কি করে আচ্ছা আমি তো কথা বলছি আমি তো কথা বলি কথা বলি আমি সেই গানটা গাই সেই গানটা গাই সেই গানটা শুনেও যদি ঘুম না আসে তাহলে আচ্ছা তাহলে তোমার ঘুমোতে হবে না মোরে দুধের বাছা ঘুমাও রে দুলার ঘুমাও রে দুলা পাঁচ দুয়ারে জেগে আছে রাজারো কোটা ঘুমাও রে দুধের বাছা ঘুমাও রে দুলা বল এই কি হলো আমি ঘুমাবো না কেন ঘুমিয়ে পড়লে বাবাকে কিলো বোঝা হবে না বাবালি 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 আরেকবার ফোন করো না করছি তুমি এক কাজ করো তুমি এখন ঘুমিয়ে পড়ো তারপর যখন বাবা আসবে না আমি চুপি চুপি ডেকে দেবো এখন তুমি দুপুচ করে ঘুমিয়ে পড়ো এই চোখ পিট পিট নয় বন্ধ পাঠাই রাজানি গেছে
কপালে চুলটা পড়ছে যে কিচ্ছু পড়ছে না তোমার বাতিক পড়ছে পড়ছে আরে আমি তো কেটেছি চুলটা আমি জানি না দাঁড়াও এবার দেখো 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 আয়নায় ভালো করে দেখো পড়ছে চুল দিদি দিদি এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে মীরার নামে নালিশ করতে এসেছিস তো আমাকে তো তুমি খালি নালিশ করতে দেখো জয়া আমি তোকে অনেকবার বলেছি তোর জামাইবাবুর এরকম হবার পর থেকে আমার আর কিছু ভালো লাগে না আমি আর সংসারে কোনো ব্যাপারে মাথা গলাতে চাই না যা পারিস তোরা নিজেরা কর নিজেরা বুঝে নে না তোমাকে এটা শুনতেই হবে তোমার ননদ বলেছে এটা নাকি আমার বাড়ি নয় আমি এখানে পড়ে আছি এমনি এমনি বলেছে মীরা এসব কথা বলেছে হয়তো আমি মিথ্যে মিথ্যে বানিয়ে বানিয়ে বলছি জামাইবাবু মীরা মীরা তুমি চুপ করো দিদি বোনকে একটু শাসন করতে দাও তুই চুপ করবি এই কথাটা তুমি তোমার ননদকে বলো সব সময় তো ননদের হয়ে বলছো তুমি কি হয়েছে কি কি আবার হবে চিনি কাঁচছে বাস ওমনি উনি ফোন করে মল্লারকে অফিস থেকে ডেকে পাঠালেন কেন আমরা নেই আমরা বাচ্চাদের দেখাশোনা করতে পারি না ওদের দেখাশোনা করার দায়িত্ব তো তোমাদের দেয়া হয়নি ও তাহলে কার দায়িত্ব তোমার ননদ মীরার বুদিন আমি থাক মীরা আমি আর কিচ্ছু শুনতে চাই না তোমাদের দুজনকে আমার একটাই অনুরোধ দয়া করে এইসব ছেলে মানুষ এবারে বন্ধ করো বুদি চিনিটার বড্ড জ্বর চিনি জ্বর হ্যাঁ সে কি দেখো না সমানে বাবা বাবা করছে আমি শুধু ওই জন্যই মল্লারকে একবার ফোন করে আসতে বলেছিলাম গো ফোন করে কথা বলছে দেখো ভিজে বেড়ালটা যেন সুমিতা দীপ্তি কোথায় সুমিতা দীপ্তি কোথায় সুমিত সুমিত এই যে সুমিত দীপ্তি কোথায় হ্যাঁ মাসিমা বলুন সুমিত তুমি জানো চিনির জ্বর হ্যাঁ জানি তুমি না চিনির মামা আর তুমি চিনির মাইনা শ্রীরাধা তোমার দিদি যেদিন মারা গেল তোমরা সেদিন এখানে এসে বললে যে তোমরা তোমাদের ভাগ্নে ভাগ্নির দায়িত্ব নিতে চাও বলেছিলে তো আর সেই জন্যই আমি কিন্তু তোমাদের এখানে থেকে যেতে বলেছিলাম যেতে দিইনি হ্যাঁ চাই তো আমরা দায়িত্ব নিতে চাই তাই যদি চাও তাহলে পরে তোমরা থাকতেও এই বয়সে মীরা আর জয়াকে ওই বাচ্চাদের দেখাশোনা কেন করতে হয় না মানে ওনারা আর কোনো কথা না ওই বাচ্চাদের সমস্ত দায়িত্ব তোমাদের দুজনের জয়া বা মীরা ওই ঘরে আর ঢুকবে না আমি কি বলেছি তুমি শুনেছো মীরা আটকানোর জন্য ননদকে নকল শাসন করলে তাই না দিদি দেখ জয়া তুই নিজেকে মীরার থেকে আলাদা জায়গায় বসাবার চেষ্টা করবি না তুই আমার বোন মীরা আমার ননদ আমার কাছে দুজনেই সমান কেউ কম নয় কেউ বেশি নয় সত্যি বাবা তোমাকে দেখলাম ননদ দিয়ে সংসার করতে ঘরটা করে বিয়ে দিলে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিল তুমি তারপরেও কেউ তাড়িয়ে দেয়নি কাউকে স্বামী সংসার ত্যাগী হবার পরে পাছে ওরা তাড়িয়ে দেয় আমি নিজেই ওকে আমার কাছে নিয়ে এসেছিলাম শুধু নিয়ে আসুনি ঘটা করে বসিয়েও রেখেছো তোকেও তো বসিয়ে রেখেছি কবে এসেছিলি মনে আছে বাবা মা সম্বন্ধ করার জন্য তোকে এখানে পাঠিয়েছে তোর তো কাউকেই পছন্দ হলো না সেই থেকেই তো এখানে আছিস কত বয়স ছিল তোর তখন কই আমি তো তোকে চলে যেতে বলিনি ঠিক আছে ঠিক আছে বুঝেছি আমি বাচ্চারা যেন সম্পত্তি কে কখন দখল নেবে তার জন্য যুদ্ধ ভালো লাগে না জানো সবচেয়ে খারাপ লাগে মীরার জন্য খুব
বাচ্চাগুলোকে সত্যি ভালোবাসে, ওদের ভালো চায়, কিন্তু কি করব, জয়ার জেদ আরো বেড়ে যাবে আমি যদি ওর দিকে কথা বলি, সেই জন্য মীরাকে আমার আটকাতে হয়। কিন্তু তুমি যেভাবে বললে তো জয়ার জেদ আরো বাড়বে। মাঝে মাঝে মনে হয় যে সব ছেড়ে ছুড়ে দিয়ে তোমাকে নিয়ে কোথাও পালিয়ে যাই। মল্লারটা যদি আরেকটা বিয়ে করতো তাহলে আমি তাই করতাম, ওদের হাতে সংসার ছেড়ে দিয়ে তোমাকে নিয়ে আমি এখান থেকে অনেক দূরে চলে যেতাম। জান দিদি যাও না, দেখো না, দেখো না, ওদিকটা যাও না, পারবো না, পারবো না, সব ব্যাপারই বাধা থাকে। কি এখন মহাভারত অসত্য হয়েছে রে, ওই যে গেছে কি মহাভারত অসত্য হয়েছে, সেই জন্যই কোমল করি সে যে লুকিয়ে ওখানে গেছিল এখন বুঝতে পারছি। গেছে তো গেছে, তাতে কি হয়েছে? হ্যাঁ, ওর কি পরিষদের ইচ্ছে হয় না? আর গান গিয়ে পয়সা রোজগার করতে কার না ইচ্ছে করে? কিন্তু দিদি দেখো, ও তার জন্য পরি শাস্তে যাবে কেন? বরং উল্টোটা যদি করতো তাহলে তো ধরা পড়ার ভয়টা কম থাকতো নাকি? এই এই তোদের এক দোষ, সব সময় করিকে নিয়ে পড়িস কেন রে? আজকে সকাল থেকে তো করি আমাদের চোখের সামনে ঘোরাফেরা করছিল, কিছু করেছ? কিছু করেছে, সবসময় করি করি আর করি। বল বল, চুপ করে থাকিস না, বল বল। আর যাই বলিস কুমোর, আমি পাঠিয়েছি এটা বলিস না। বল বল, বার পাঁচ হয়ে বল। গেলো, কথা কানে যাচ্ছে না, বল সত্যিটা বল, কথা কানে যাচ্ছে না? আমি পারবো না বাবা, আমি পারবো না। বল, বলতেই হবে তোকে, বল বল। বাচ্চাটাকে কেন কাঁদাচ্ছিস মেয়েটাকে? গেলো, চুপ করে আছিস কেন বল? ছেড়ে দিলাম মা, ছেড়ে দিলাম, শুধু ওকে নয় ওর আশাই ছেড়ে দিলাম। একটা কথা বলবি না আর, সব জানা হয়ে গেছে আমার। অডিশন দিতে গিয়েছিল, দেখেছি মা আমি। মা তুমি ওকে বলে দাও আমি ওকে আর এ বাড়িতে দেখতে চাই না। ওকে ছাড়াই আমার গান বাজনা দিব্যি হবে, দিব্যি হবে। এর থেকে তো চৈতি অনেক ভালো, সে তো তবু আমাকে বলে টেলিভিশনে প্রোগ্রাম করতে গেছে, ওর থেকে অনেক বেশি সম্মান করে চৈতি আমাকে। আমারও আমারও আজ থেকে চৈতির উপর শ্রদ্ধা অনেক বেড়ে গেল মা, অনেক। মা তুমি ওকে পরিষ্কার বলে দাও, ও যেন বাড়ি ছেড়ে চলে যায়, নিজের রাস্তা নিজে দেখে নেয়।
কোথায় যাচ্ছিস? বাবা আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে দিদি। আমি বেরিয়ে যাচ্ছি। ওখানে কি হলো? কিরকম অডিশন কেমন হলো ওখানে? তাড়াতাড়ি বল, চান্স পেলি তুই? সবাই দেখছে, কি হলো বল। আমার কপাল, আমার কপাল, দেখো আমার ছেলেটার কাণ্ডটা দেখো একবার। হ্যাঁ, কি বুদ্ধি! এই বয়সে একটা মেয়ে, তাকে বলে কিনা বাড়ি থেকে বেরিয়ে যা। হ্যাঁ, সব ব্যাপারে ওর বাহার হবে। আমি জানতাম এরকম একটা কিছু হবে। কোমল, আমি বলছি, যা ঘরে যা। যা আমি যে বাবার কথা অমান্য করতে পারবো না। তোকে তো এই ধরনের অডিশনে যেতে তোর বাবা মানা করেছিল, তুই শুনেছিস সেই কথা? ফোন করেছি কাকার, তার জন্য তো বাবা আমাকে যা শাস্তি দিয়েছে আমি সব মাথা পেতে নিয়েছি। আরে, এর জন্য বাড়ি থেকে বের করে দেবার কি হলো? আপনাদের জন্যই তো হলো। মানে ওনাদের জন্য কি হলো? কাকিমা কি দোষ করলেন? হ্যাঁ, শুধু তা বলো, আমরা কি করলাম? আপনাদের যে কতবার বারণ করলাম যে বাবাকে কিছু বলবেন না, শুনলেন? মানে তুই আগে থেকে জানতিস? মানে কাকিমা, কাকিমাই তোমাকে বলল? হ্যাঁ, আমি জানতাম যে বাবা জানলে এরকম কিছু একটাই হবে, তাই জন্যই তো আমি ওনাদের বারণ করেছিলাম। কেউ আমার কথা শুনলই না, বেচারি কোমলটা শুধু শুধু বকা খেলো। না দিদি, তুমি কাকিমাকে এভাবে বললো না, কাকিমা আমাকে বকা খাওয়ানোর জন্য বলেনি। আমার দোষ, সব দোষ আমার, মা, আমি সব দোষ করেছি, সব দোষ আমার। কমল, কাকিমা দাঁড়াও, মা দাঁড়াও, আমি ওকে নিয়ে আসছি। ওকে কাকিমা, কুড়ির কথায় আপনি কিছু মনে করবেন না। প্রদীপ, প্রদীপ আপনারা এখন আসুন। সত্যি এতে এত রাগারাগির কি কারণ বুঝতে পারলাম না। মেয়েটা ভালো করতে গেল, হলো মন্দ। চল বিথু, আমরা এখন আসি। আমার